পৃথার ইচ্ছে রানায় আপনাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম ভরা থাক স্মৃতিসুধায় লিখেছেন নিমাই ভট্টাচার্য জিটি রোডের মোড়েই ট্যাক্সি ছেড়ে দিলাম আগে ভেবেছিলাম একেবারে ভিতরে নিয়ে যাব সেই বারুজ্যে পাড়ার শেষে কেষ্ট চ্যাটার্জি লেনের মোড়ে কিন্তু না জিটি রোডের মোড়েই নেমে পড়লাম হঠাৎ মনে হল এত পরিচিত লোকের বাড়ির সামনে দিয়ে ট্যাক্সি চড়ে যাওয়া ঠিক হবে না উচিত না খারাপ দেখাবে পরিচিত সবাই আমাকে ভুল বুঝবে আর অনেক কিছু মনে করে আমি ট্যাক্সি থেকে নেমে পড়লাম আগে দশ পনেরো বছর আগে যখন আমি কলেজে পড়তাম এই বালি থেকে রোজ কলকাতা যাতায়াত করতাম তখন কোনোদিন দিন রিকশা চড়েও এই রাস্তা দিয়ে যেতাম না দেরি হয়ে গেলেও যেতাম না ভালো লাগত না ইচ্ছে করতো না এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কত জনের সঙ্গে দেখা হতো গল্প করতাম কখনো এরোর বাড়িতে ঢুকে পড়তাম আড্ডা দিতাম মুড়ির মোয়া নারকেল সন্দেশ বেলের মোরব্বা খেতাম আজ যদি তাদেরই বাড়ির সামনে দিয়ে ট্যাক্সি চড়ে যাই তাহলে ওরা সবাই কি ভাববেন এতকাল পরে আসছি বলে কি মন্টু দাদের বাড়ির সামনে দাঁড়িয়ে একবার চিৎকার করব না মেজবৌদি কি খবর অন্তত সপ্তাহে দুদিন এই রকম বেলা তিনটে সাড়ে তিনটের সময় আমি কলেজ থেকে ফিরতাম চুয়ান্ন নম্বর বাস থেকে বালি থানার মোড়ে নেমে বারুজ্যে পাড়ার দিকে এগোতেই মন্টু দাদের বাড়িটা নজরে পড়ত ভাবতাম ও সময় মেজ বৌদিকে ডাকাডাকি করা ঠিক হবে না খাওয়া দাওয়া মিটতেই বেলা হয় একটা দেড়টা কোনো কোনো দিন দুটো তারপর মেজবৌদি উপরে নিজের ঘরে যায় শোয়ে শুয়ে শুয়ে বিভূতিভূষণ তারাশঙ্করের উপন্যাস পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে বইটা বুকের উপরেই পড়ে থাকে ঘুমের মধ্যেও হাত দুটো দিয়ে বইটা ধরে রাখত বৌদির তখনও কোনো বাচ্চা হয়নি কিন্তু তা হোক ঘুমের মধ্যে অবচেতন মনে ও যেন মা হতো বুকের উপর পড়ে থাকা বইটাকে আলতো করে ধরে রাখত পড়ে না যায় আঘাত না পায় একটু নড়াচড়া করতে গিয়ে বইটা গড়িয়ে এদিক ওদিক হলেই ঘুমন্ত মেজবৌদির হাত দুটো সতর্ক হয়ে উঠত বইটাকে চেপে ধরত অথবা পাশে রেখে দিত মেজবৌদির ঘরের সামনে দাঁড়িয়ে আমি বহুদিন এ দৃশ্য দেখেছি চুপ করে দেখতাম ডাকতে গিয়েও ডাকতে পারতাম না কষ্ট হতো মনে হতো মেজবৌদি স্বপ্ন দেখছে বিভোর হয়ে স্বপ্ন দেখছে আমি ঘরের বাইরে দাঁড়িয়ে আর ও ঘরের মধ্যে শুয়ে আছে কিছুই দূরত্ব নয় তবু মনে হতো মেজবৌদি আমার থেকে অনেক দূরে অনেক উঁচুতে চলে গেছে একেবারে অন্য রাজ্যে অন্য জগতে আমি নির্বাক হয়ে বিস্মিত হয়ে দরজার বাইরেই একটা দাঁড়িয়ে থাকতাম দেখতাম যে মেজবৌদিকে সকাল সন্ধ্যে শতরূপে অজস্রবার দেখেছি তাকেই আমি নতুন করে দেখতাম ঘুমন্ত অবস্থায় সুন্দরী মেজবৌদিকে অপরূপ লাগত ঘুমন্ত মানুষের যে নতুন রূপ বিশেষ সৌন্দর্য আছে তা মেজ বৌদিকে দেখেই আমি প্রথম জানলাম মানুষের কথায় তার মনের হদিশ পাওয়া যায় কিন্তু সব সময় কথা বোঝাবার জন্য কথা বলতে হয় না বলা যায় না দরকার হয় না নীরবতার একটা নিজস্ব ভাষা আছে তখন যে কলেজে পড়ি সঙ্গে সঙ্গে রবি ঠাকুরের গানের লাইন মনে পড়ত আমার না বলা বানির ঘন জামিনীর মাঝে আমার না বলাবান তোমার ভাব না কোনোদিন হঠাৎ যদি ওর ঘুম ভেঙে যেত গরমে বা অন্য কোনো কারণে আমাকে দরজার বাইরে অমন করে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠত ব্লাউজের দুটো টিপকল যে খুলে গেছে তা খেয়াল না করেই আমার সামনে এসে বলতো। কিরে দাঁড়িয়ে আছিস কেন আমাকে ডাকতে পারিস তুমি যে ঘুমোচ্ছিলে তাই বলে তুই দাঁড়িয়ে থাকবি আমি কি জবাব দেব মেজবৌদির দিকে তাকিয়ে শুধু একটু হাসলাম তাকে বলতে পারলাম না মেজবৌদি ঘুমিয়ে থাকলে তোমায় যে কত সুন্দর দেখায় তা তুমি জানো না মন্টুদাও হয়তো জানে না কিন্তু আমি জানি আমি মুখে কিছু না বললেও মনে মনে আরও কত কি বলতাম কথা মেজ মেজবৌদি মা কোথায় নিচে ঘুমোচ্ছেন না না আরও তিন চারজন বুড়ির সঙ্গে গল্প করছেন বস চা করে আনি মেজবৌদি চা করতে নিচে চলে যায় আমি ঘরের কোনার ইজি চেয়ারে বসি একটু এদিক ওদিক তাকিয়ে দেখি হয়তো উঠে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে ফ্রেমে বাঁধানো মন্টুদার মেজবৌদির ছবিটা হাতে তুলে নিই দেখি হয়তো মেজবৌদিকে বেশি দেখি ছবিটা ঠিক জায়গায় রেখে ঘরের মধ্যেই পায়চারি করি হঠাৎ কি মনে করে মন্টুদার সিগারেট কেসটা হাতে নি। খুলি দেখি একটার পর একটা ক্যাপস্টন সাজানো রয়েছে বেশি দামি সিগারেট কলেজের দু একজন বড় লোক বন্ধুকে কিনে খেতে দেখি চা নিয়ে মেজবৌদি ঘরে ঢুকলেও আমি টের পাইনি কিরে সিগারেট খেতে ইচ্ছে হচ্ছে বুঝি আমি চমকে উঠি একটু সামলে নিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করি আচ্ছা তোমার পায়ে কি হাড় নেই তার মানে এমন নীরবে তুমি হাঁটা চলা করো বলেই জিজ্ঞাসা করছি তোকে একটা থাপ্পড় লাগাবো কোনো কোনো দিন সত্যিই কারণে অকারণে থাপ্পড় লাগাত ট্যাক্সি থেকে নেমে বারুজ্যে পাড়ার দিকে তাকাতেই মনে পড়ল এইসব আরও কত কি আজ যদি ওই বাড়ির সামনে দিয়ে ট্যাক্সি চড়ে যাই তাহলে ভাবতেও খুব খারাপ লাগলো এখন যদি মেজবৌদি না ঘুমিয়ে জানলার ধারে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকে যদি বাই চান্স আমাকে ট্যাক্সি চড়ে যেতে দেখে হয়তো চোখাচোকি হয়ে যাবে ট্যাক্সিতে গেলেও আমি উপরের দিকে না তাকিয়ে পারবো না নিশ্চয়ই তাকাবো তাহলে সত্যিই খুব লজ্জার ব্যাপার হবে ট্যাক্সিটা ছেড়ে দিয়ে ভালোই লাগল খুব ভালো লাগল সামনেই কেদারঘাট গঙ্গার ওদিকে একবার তাকাতেই যেন গঙ্গার শান্ত স্নিগ্ধ মিষ্টি হাওয়ায় মনটা জুড়িয়ে গেল ছুটির দিনে বিশেষ করে গরমকালে আমরা এক দল বেঁধে গঙ্গায় আসতাম স্নান করতাম সাঁতার কাটতাম সাঁতার কাটতে কাটতে গঙ্গার মাঝখানে চলে যেতাম তবে রোজ নয় মাঝে মাঝে ঘাটে দু চারজন অল্প বয়সী মেয়ে থাকলে তাদের বাহাদুরি দেখাবার জন্য গঙ্গার মাঝখানে যেতাম অনেক সময় ভয় করত অত দূর যেতে কিন্তু তবুও যেতেই হবে না গিয়ে উপায় ছিল না নায়িকারা যদি নায়কের দুর্বলতা জানতে পারে তাহলে ভালোবাসবে কেন এই জিটি রোডের উপরে দাঁড়িয়েই সব ভাবছি ভাবছি আর হাসছি দারুণ স্পিডে একটা লরি গা ঘেসে চলে যেতেই সরে দাঁড়ালাম দু চারজন ছেলে ওদিকে চায়ের দোকানে বসে বসে আমার দিকে তাকিয়ে হাসছে ভাবছে আমি কি ক্যাবলা ওরা যা ইচ্ছে তাই ভাবুক আমার কিছু যায় আসে না ওরা শুধু আমার বাইরের চেহারাটা দেখছে আমার মনের খবর তো ওরা জানে না জানে না এই কেদারঘাটে স্নান করতে এসেই আমি প্রথম চন্দনাকে দেখতে পাই স্পষ্ট দেখছি ও স্নান করতে করতে আমার দিকে তাকাচ্ছে আমার দিকে তাকিয়েই আবার চারপাশ দেখে নিচ্ছে কেউ বুঝতে পারেনি তো একটু পাশে সরে দাঁড়িয়ে আর একবার কেদারঘাটের দিকে তাকালাম সেদিনের সব কিছু মনে করার চেষ্টা করলাম আমি কি প্রথম ওর দিকে তাকিয়েছিলাম কিছু অসম্ভব নয় বরং সেটাই স্বাভাবিক আমি যেন তখন নায়ক কলেজে পড়ি তখন তো দুটো চোখ দিয়ে শুধু নায়িকা খুঁজে বেড়াই চন্দনাকে দেখেই মনে হয়েছিল পেয়েছি যাকে খুঁজছিলাম তাকে পেয়েছি খুঁজে বেড়াবার পালা আমার শেষ হল ট্যাক্সিটা অনেকক্ষণ ছেড়ে দিয়েছি আর দেরি করলাম না পাড়ার দিকে পা বাড়ালাম হ্যাঁ হ্যাঁ সব মনে পড়ছে সব চিনতে পারছি হা ভগবান থানা কত বড় হয়েছে টমসন স্কুল ঠিক ওই রকমই আছে কিন্তু থানার এত বড় বাড়ি হলো এ তো দেখছি দিল্লির মতো দিল্লির থানাগুলোর নতুন বাড়ি দেখে আমি প্রথম প্রথম ভাবতাম কলেজ অথবা ফরেন ফার্মের অফিস এত সুন্দর এত বড় বাড়ি যে থানা হতে পারে তা আমার মাথায় আসেনি আসবে কি করে যেখানে হাজার হাজার বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে শীত গ্রীষ্ম বর্ষায় তাঁবুতে স্কুল করছে সেখানে যে গভর্নমেন্ট নতুন স্কুল বাড়ির বদলে এমন সুন্দর থানা তৈরি করবে তা ভাবা সত্যিই কঠিন দিল্লির হাওয়া বালি থানাতেও লেগেছে দেখছি এবার আরও মনে পড়েছে এই বিল্ডিংটাই তো কোনো এক ভিআইপি উদ্বোধন করেছিলেন কলকাতার কাগজগুলোতে সে খবর বেশ ফলাও করে ছাপা হয়েছিল আমি তখন দিল্লিতে বসে এই খবরটা পড়ে তাজজপ বনেছিলাম অবশ্য কলকাতার কাগজগুলোতে যত দারোগার নাম ছাপা হয় ব্রিটেন আমেরিকা রাশিয়ার কাগজে এমপি বা সিনেট সুপ্রিম সোভিয়েটের সদস্যদের নাম অত ছাপা হয় না হা ভগবান বালি থানা দেখে আমি কত কি ভাবতে শুরু করেছি চুলোয় যাক বালি থানা ওই বোকা বোকা পেট মোটা ঘুষখোর সাব ইন্সপেক্টরদের সঙ্গে আমার বা চন্দনার বা মেজবৌদির কোনো সম্পর্ক নেই সুতরাং কি দরকার আজেবাজে বাজে বিষয়ে চিন্তা করে এই তো কেদার ভবন বালির রাজভবন এরা নাকি খুব বড় লোক ছিল একমন না দুমন দুধ একেবারে একটা কড়াই জাল দেওয়া হতো এদের বাড়িতে এদের বাড়ির ছেলেদের কি সুন্দর দেখতে ছিল দেখলেই মনে হতো যেন রাজপুতুর রোজ দুধ ক্ষীর ননি খায় তখন আমি এক আনার আলু খেতে পেতাম না তাই তো বিস্ময়ে দেখতাম কেদার ভবন এখন বাইরে থেকে মনে হচ্ছে ঠিক সেদিন নেই বোধহয় বসন্ত ফুরিয়ে গেছে এখন তো আমি রোজ দুধ খাই ওরা আলু কাবলি খায় না তো এতদিন পর বালিতে এসে আমার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে যা দেখছি তা নিয়েই ভাবছি অকারণে অহেতুক ভাবছি কোন বাড়িতে বসন্ত আসছে বা যাচ্ছে কে দুধ খাচ্ছে না আলু খাচ্ছে তা নিয়ে আমার ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই ইচ্ছেও নেই আমি শুধু তাদের কথাই ভাববো যারা আমাকে নিয়ে একদিন ভাবতো হয়তো এখনো মাঝে মাঝে ভাবে আমাকে ভুলতে পারেনি বা কোনোদিনই ভুলবে না ভুলতে পারবে না ভুলতে চাইবে না কেউ প্রকাশ্যে সবাইকে জানিয়ে আমাকে মনে রাখবে আবার কেউ কেউ হয়তো নীরবে নিভৃতে আমার সমস্ত কথা আমার স্মৃতি মনে করবে এখন এই বারুজ্যে পাড়ার মুখে দাঁড়িয়ে নয় দিল্লির কর্মব্যস্ত জীবনের মাঝখানেও আমি মাঝে মাঝে ভাবি ওদের কথা না ভেবে পারি না ভাবতেই হয় ভাবতে ভালো লাগে হয়তো চিরকালই ভালো লাগবে শুধু নিছক পরিচিত পরিচিতা ছাড়া ওরা আমার কেউ নয় তবু ওদের মনে রাখতে হবে রাখতে হয় সবাইকে রাখতে হয় যারা কেউ নয় তাদের সবাই কি পর। না না তাই কি হতে পারে নিজের আপনজনের বাইরেও মানুষের প্রিয়জন থাকে থাকবেই কম বা বেশি আমারও আছে মেজবৌদি চন্দনারও আছে আমি রাজপুতুর রাজকন্যার কথা ভাবব না শুধু ওদের কথাই ভাবব এই পাড়ার রাস্তা দিয়ে হাঁটতে গেলে ভাবতেই হবে না ভেবে উপায় নেই মুক্তি নেই একেবারে ছেলেবেলায় প্রথম টিকা নেবার দাগ যেমন বহুকাল প্রায় আমৃত্যু থাকে সেই রকম কৈশোর এবং যৌবনের সন্ধি লগ্নের স্মৃতি বহুকাল উজ্জ্বল থাকে আমারও আছে আই বাবলুদা কি রোজ গঙ্গায় গিয়ে কি খান্ড করো তো কি আবার করি স্নান করি সাঁতার কাটি ওই তোমার স্নান করার ছিঁড়ি কেন কি হলো অতক্ষণ ধরে কেউ স্নান করে অতক্ষণ ধরে স্নান করলে অসুখ হয় না বর্ষার জলে গঙ্গা ভরে যায় এ জলে বেশিক্ষণ থাকলে অসুখ বিসুখ হয় বলে অনেক বুড়ো বুড়ির কাছে শুনেছি কিন্তু মায়া সব জানল কেমন করে তোমাকে কে বলল কে বলল তা দিয়ে তোমার কি দরকার তুমি অতক্ষণ নতুন জলে স্নান করবে না আমি হাসতে হাসতে মায়ের দিকে তাকে জিজ্ঞাসা করলাম করবো না না ও একটু থেমে আবার বলল তাছাড়া তাছাড়া কি এই সময় কত রকমের বিপদ হয় জানো কথাটা মিথ্যে নয় তবে পুরোপুরি সত্যিও নয় কদাচিত কখনো বিপদ হয় হবে তাই রোজ রোজ সবার বেলায় তো হতে পারে বিপদ কি সবার হয় তুমি বড্ড তর্ক করো বাবলুদা মেকলে স্কুলের ক্লাস নাইনের ছাত্রী মায়া আমার প্রেমে না পড়লেও ভালোবাসত লক্ষ্মী পুজোর প্রসাদ দেবার সময় শশা কলার বদলে বেশি করে ছানার সন্দেশ আর নারকেলের নাড়ু আমার হাতে গুঁজে দিত না দিয়ে পারত না গাঙ্গুলি বাগানের পাশে তিন চারটে কদবেল গাছ ছিল সেখান থেকে কদবেল চুরি করলে অন্তত একটাও কে না দিয়ে পারতাম না সেই মায়া একদিনের কলেরায় মারা গেল বিকেলবেলার দিকেই শুরু হয়েছিল কিন্তু কাউকে বলেনি সকালবেলায় যখন আমি খবর পেলাম ছুটে গেলাম তখন মায়ার মেয়াদ ফুরিয়ে এসেছে এই পাড়ার রাস্তা দিয়ে কলেজ না গিয়ে সেদিন শ্মশানে গেলাম সে এক মর্মান্তিক দৃশ্য ভাবতে গেলেও গা সে ওঠে আজ ভাবতে গিয়ে কেমন লাগছে এই পাড়ার এই রাস্তা দিয়েই খই আর ক্ষুদ্র পয়সা ছড়াতে ছড়াতে মায়ার ডেড বডি নিয়ে গিয়েছিলাম শ্মশানে কয়েক ঘন্টার মধ্যেই মায়ার ছাই হয়ে শেষ হয়ে গেল যে সামান্য পরিচয়টুকু থাকতো তাও গঙ্গা জলে ধুয়ে দেওয়া হল এক এক করে সবাই কলসি ভর্তি গঙ্গা জল এনে ঢাললো মায়ের চিতায় আমি পারলাম না কলসি ভর্তি গঙ্গা জল এনে ওর চিতা ধুতে আমার সাহস হল না তখন যে গঙ্গায় নতুন জল সবে বর্ষা নেমেছে ওর অসুখ করবে না মা চলে গেল কিন্তু শেষ হল না কলেজ থেকে ফেরার পথেও আমি যেন তাকে দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখতাম দেখতাম ও কদবেল খাচ্ছে অথবা তেঁতুল মাখা কখনো আবার শুনতাম আই বাবলুদা এখন তুমি কলেজ থেকে ফিরছ উত্তর দেবার জন্য আমি উপরের দিকে তাকাতেই দেখতাম ও পালিয়েছে ভাবতাম তক্ষুনই উকি দেবে কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়াবার পর বুঝতে পারতাম ও সারা জীবনের মতো লুকিয়ে পড়েছে আরও কত কি বহুদিন পর্যন্ত বারুজ্যে পাড়ার রাস্তা দিয়ে আমি যেতে পারতাম না মনে হতো খই আর খুচরো পয়সাগুলো আমার গায়ে এসে পড়ছে আর জ্বলে যাচ্ছে রাত্রে ঘুমিয়ে পড়ার পরেও বহুদিন পর্যন্ত হরিধ্বনি শুনতে পেতাম তখন বালিতে হরদম কলেরায় লোক মারা যেত কিন্তু যে কেউই মারা যাক না কেন আমার মনে হতো মায়াই মারা গেল হ্যাঁ রে বাবলু কোথায় ছিলি রে এতদিন কোথায় আবার থাকব এখানেই ছিলাম তবে তোকে দেখিনি কেন রে আমি আজকাল অন্য দিক দিয়ে যাতায়াত করি কেন আমি কিছুক্ষণ মাথা নিচু করে থাকার পর বললাম এমনি মেজবৌদি বিশ্বাস করল না বুঝল কিছু একটা ব্যাপার আছে কিন্তু আমি বলছি না এমন কারণও যা আমাকে বলা যায় না না তা নয় তবে এই রাস্তা দিয়ে মায়ের ডেড বডি নেওয়া হয়েছিল বলে আর বলতে হয়নি মেজ আমার কাছে এগিয়ে এসে হাত দুটো চেপে ধরে বলল ভয় করে ঠিক ভয় নয় কিন্তু কেমন কেমন লাগে মেজবদি হাসলেন বললেন তুই কলেজে পড়লেও বড় হতে পারিস আমি কিছু না বলে মাথা নিচু করে বসে রইলাম ভয় লাগে বলে কি রাস্তা দিয়ে হাঁটাই বন্ধ করে দিবি এক মুহূর্তের জন্য থেমে আমার মুখের দিকে সোজাসুজি তাকিয়ে বললেন নদীর পাড় দিয়ে হাঁটলে কি কোনোদিন নদী পার হওয়া যায় রে কত বছর আগে মেজবৌতি কথাটা বলেছিল কিন্তু কথাটা আজও আমার কানে বাজে সেদিন জানতাম না বুঝতাম না ডেড বডি নিয়ে যাবার ভয় বা ভূতের ভয়ের চাইতে অনেক বেশি মারাত্মক ভয়ের সম্মুখীন হতে হয় মানুষের জীবনে জীবনের পথে এগোতে গিয়ে যেসব সমস্যা ভয়ের মুখোমুখি হতে হয় তাদের কাছে ভূতের ভয় কিছুই না এখন কোনো সমস্যা কোনো বিপদ আপদ বা ভয়ের কারণ ঘটলেই এই পাড়ার মন্টুদার স্ত্রী আমার সেই অনন্যা মেজবৌদির কথা মনে হয় নদীর পার দিয়ে হাঁটলে কি নদী পার হওয়া যায় কথাটা ভারী সুন্দর মেজবৌদির মতো একটা মিষ্টি সুন্দরী মেয়ের কাছে যে এত বড় তাৎপর্যপূর্ণ কথা জানতে পারবো শিখতে পারবো তা আগে ভাবতে পারিনি ভাবতে পারিনি আরও অনেক কিছু কথাটা শুনে আমি চমকে উঠে অবাক বিস্ময় চেয়েছিলাম ওর দিকে কি রে বাবলু অমন করে চেয়েছিস কেন ভারী সুন্দর কথাটা বললে তো এ তো খুব সাধারণ কথা তোমার কাছে যা সাধারণ আমার কাছে তাই অসাধারণ আজ কত বছর পর বালি এসেছি এই পাড়ার মুখে দাঁড়িয়ে মেজবদীর কথা ভাবতে গিয়ে আমি বেশ বুঝতে পারছি সেদিন ঠিকই বলেছিলাম প্রথম যৌবনের ভাবাবেগে একটুও বাড়িয়ে বলিনি আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম হাতে বেশিক্ষণ সময় নেই সন্ধে নামতে না নামতেই কলকাতা ফেরা দরকার রাত্রেই কয়েকজনের সঙ্গে দেখা করতে হবে তারপর শেষ রাত্রে উঠতে হবে ছটায় প্লেন সাড়ে পাঁচটার মধ্যে নিশ্চয়ই দমদম পৌঁছতে হবে ভোরের প্লেনে যাবার এই ঝামেলা রাত থাকতে উঠে বাথরুমে ঢুকতে হবে বাথরুম থেকে বেরিয়ে সুটকেস ঠিকঠাক করে পাঁচটায় নিশ্চয়ই হোটেল থেকে রওনা হতে হবে ভীষণ বিশ্রী লাগে অথচ উপায় নেই কালকে দিল্লিতে অফিস আছে আমি সব কিছু না হলেও অনেক কিছু পারি পারি না ভোরবেলায় উঠতে কিছুতেই পারি না পারলেও ভীষণ কষ্ট হয় অস্বস্তি হয় ভোরবেলার ওই আমেজটুকু হারাতে বড় কারপণ্য আমার আরে বাবলু না হঠাৎ ভদ্রলোককে থমকে দাঁড়িয়ে আমার নাম বলতে শুনে আমি চমকে উঠলাম হ্যাঁ আমাকে চিনতে পারিস ভদ্রলোক এবার হাসতে হাসতে প্রশ্ন করলেন না ঠিক চিনতে পারছি না তুই তো এখন দিল্লিওয়ালা চিনতে পারবি কেন খুব সংকোচের সঙ্গে জানতে চাইলাম আপনার নামটা জানতে পারি আরে আপনি আপনি করছিস কেন আমি পটল হাসি মুখে পান চিবোতে চিবতে ভদ্রলোক নিজের পরিচয় দিলেন পটল কোন পটল ব্যাঙাদার ভাই পাড়ার ব্যাঙাদার ভাই আমার সঙ্গে সন্তোষ মাস্টারের কাছে পড়ত কিন্তু ভাবতে গিয়েও বাধা পেলাম সে পটলের দশা হবে কেন ওরা তো বেশ বড় লোক ছিল বাবা না থাকলেও ব্যাঙ্গা লিলুয়ার রেলের কারখানায় বেশ ভালো চাকরি করত আমি যখন কলেজে পড়তাম তখনই হয় অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ছিলেন মাসে চার পাঁচশো টাকা মাইনে পেতেন প্রত্যেক বছর পুজোর ছুটিতে হিল্লি দিল্লি ঘুরে বেড়াতেন আমরা অনেকেই অবাক হয়ে ব্যাঙ্গাদাকে দেখতাম প্রতিদিন প্রতি সকালে কেষ্ট জেলেনের আমাদের বাসার সামনে দিয়ে রোজ সকালে উনি হেঁটে হেঁটে বেলুর স্টেশনে যেতেন সেখান থেকে লিলুয়া ওয়ার্কশপের স্পেশাল ট্রেন ধরে কারখানা যেতেন শীত গ্রীষ্ম বারো মাস ব্যাঙাদা স্যুট টাই পরে অফিস যেতেন অবাক হয়ে না দেখে উপায় ছিল না দেখতেই হতো ইচ্ছে না করলেও দেখতে হতো শুধু আমাকে নয় সবাইকে দেখতে হতো তখন বালিতে থেকেও বেলুর মঠ বা দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়া আমার মতো অনেকের কাছে বিলাসিতা ছিল রিক্সা চড়ে যারা উত্তর পাড়ার গৌরী টকিজে সিনেমা দেখত তাদের সৌভাগ্যে অনেকেই ঈর্ষা করত। সেই কালে ব্যাঙাদার রেল কোম্পানির পয়সায় হিল্লি দিল্লি ঘুরতেন প্রত্যেক বছর তাও কি এমনি এমনি যাওয়া পুরো দস্তুর সাহেবের মতো যেতেন চামড়ার স্যুটকেস চকচকে হোল্ডল টিফিন ক্যারিয়ার ব্যাঙ্গাদার হাতে থাকত একটা চামড়ার ব্রিফকেস গলায় ক্যামেরা আর বৌদির কাঁধে থাকতো ফ্লাস্ক কোনোবার একটা কোনোবার দুটো পটলের সঙ্গে আমি বহুবার হাওড়ায় গিয়ে ব্যাঙাদাকে তুলে দিয়েছি ব্যাঙাদাকে দেরাদুন এক্সপ্রেস বা দিল্লি মেরে তুলে দিয়েই আমরা গর্ব অনুভব করতাম তারপর বাসায় ফিরে এসেই ম্যাপ খুলে বসতাম বাপরে বাপ ওই অত দূরের দিল্লিতে যাবে ব্যাঙাদা দেরাদুন ও তো হিমালয়ের পাশে একদম হিমালয়ের পাশে হিমালয়ের ওপাশে তিব্বত এ পাশেই দেরাদুন ম্যাপ দেখতে দেখতে রোমাঞ্চিত হতাম ব্যাঙাদার জন্য আরও বেশি গর্ববোধ হতো সেই ব্যাঙাদার ভাই এই পটল তাই কি কখনো হয় অসম্ভব অবাস্তব সেই পটলের ছিঁড়ি এমন কখনোই হতে পারে না আমি সন্তোষ মাস্টারের মাইনে দশ বারো তারিখের আগে দিতে পারতাম না কিন্তু পটল আর শৈলেন ঠিক এক তারিখে দিয়ে দিত দেবে না কেন ব্যাংকে গেলেই টাকা আনতে পারত অনেক টাকা ছিল ওদের বাড়ি ভাড়া দিয়েই পটলরা প্রত্যেক মাসে প্রায় দুশো টাকা পেত বাবাও রেল কোম্পানিতে চাকরি করে বেশ টাকা রেখে গিয়েছিলেন এর উপর ওর দিদি ছিল একমাত্র দিদি শোভাবাজারের এক বিরাট বড়লোকের বাড়িতে তার বিয়ে হয়েছিল পটলের সঙ্গে আমিও কয়েকবার ওর দিদির বাড়িতে গিয়েছি কি দারুণ সন্দেশ রসগোল্লা খাওয়াতো। এখনও ভাবতে গেলেই জীবে জল চলে আসে দিদি যখন মোটরে চড়ে বালি আসত তখন পটলকে কে দেখে কি হলো রে তোর আমাকে চিনতে পারছিস না আমি পাড়ার পটল সেই সন্তোষ মাস্টারের কাছে সেই পটল আমি চমকে উঠলাম আঁতকে উঠলাম মানে ব্যাঙাদার ভাই মুখটা কেমন বিকৃত করে ও জবাব দিল ঠিক ধরেছ আমি বলতে পারলাম না তোমার এমন দশা কেন যেহারা এত খারাপ হলো কি করে পরনে এরকম নোংরা পায়জামা পাঞ্জাবি কেন তুমি তো সন্তোষ মাস্টারের কাছে পড়ার সময় ক্যাপস্টান সিগারেট খেতে কিন্তু এখন বিড়ি টানছ কেন দিদির কথা দাদার কথা বাড়ি ভাড়ার কথাও জিজ্ঞেস করতে পারলাম না একবার ভাবলাম এখন হয়তো মদরদ খাচ্ছে অথবা জোয়া খেলছে অথবা রেসের মাঠে সব উড়িয়ে ওর এমন দুর্দশা হয়েছে কিন্তু এসব কথা তো জিজ্ঞেস করা যায় না করলাম না আমি শুধু ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম শরীর এরকম দেখাচ্ছে কেন পটল এবার হেসে উঠল কেমন যেন একটু অদ্ভুত হাসি আমার দুরবস্থার কথা জিজ্ঞেস করতে লজ্জা করছে বলে শরীরের কথা জিজ্ঞেস করছো ও আমার মনের কথাটা ঠিকই ধরেছে কিন্তু আমি বললাম তোমার আবার দুরবস্থা কেন হবে ও আবার সেই অদ্ভুত ভাবে হাসল বাবলু ভাই কেন কি কোনো জবাব আছে তা ঠিক তবু পটল নির্বিকারভাবে ভাবে বলল আমি বালিবাজারে একটা ছোট চায়ের দোকান করে কোনো মতে বেঁচে আছি এই রকমই একটা কিছু আমি সন্দেহ করেছিলাম সে কি হ্যাঁ ভাই আমাদের সব গেছে কি বলছ ঠিকই বলছি সব গেছে কিছু নেই ইচ্ছে ছিল না জিজ্ঞেস করার কিন্তু জিভ ফুসকে বেরিয়ে গেল কেন খুব জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পটল বলল সে অনেক কথা ভাই না না থাক এসব তোমাদের ব্যাপার কিছু প্রাইভেট না সারা বালিগ্রামের লোক জানে দাদার কারবার ব্যাঙাতার আবার কি হল কি হয়নি তাই প্রশ্ন করো তাহলে জবাব দিতে সুবিধে হবে তার মানে মানে আর কি মদ আর মেয়ে ছেলে কোনো ফ্যামিলি উইন করতে আর কি চাই ব্যাঙাদার স্ত্রীর মুখখানা সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে ভেসে উঠল সুন্দর নিটোল একটা মুখ নাকে একটা ছোট্ট হিরে বসানো নাকছাবি স্বামীর করবে গর্বী আরও কি ভাবতে চাচ্ছিলাম কিন্তু পটলের কথায় বাধা পড়ল তুমি কিন্তু মোটেও পাল্টাওনি চেহারা একটু ভালো হলেও মোটামুটি আগের মতোই আছো পাল্টাবো কেন আবার কেন পাল্টায় সবাই পাল্টায় না পাল্টানোটাই আশ্চর্য প্রথমে পটলকে দেখে যতটা ঘেন্না করতে শুরু করেছিলাম এখন আর তা করছে না বরং ওর কথাবার্তা শুনে শ্রদ্ধা করতে ইচ্ছে করল সমবেদনা বোধ করলাম মনে মনে ঠিক বলেছে তুমি তো ভালোই আছো দু একদিন এখানে থাকবে তো না ভাই একটু পরেই চলে যাব এত তাড়াতাড়ি কেন রাত্রে কলকাতায় কয়েকটা জরুরি কাজ আছে দিল্লি ফিরবে কবে কাল ভোরেই কাল ভোরেই হ্যাঁ ভাই তাহলে যাবার সময় অন্তত একবার আমার দোকানটা ঘুরে যেও বাটা কোম্পানির পাশের গলিতে ওই শ্মশানে যাবার ঠিক ধরেছ ওই শ্মশানে যাবার গলিতেই পটল হাসল সেই অদ্ভুত হাসি যতটা পেরেছি এগিয়ে আছি মেয়াদ তো আর খুব বেশি দিনের নয় আহ কি সব বাজে কথা বলছো পটল বিড়ি টানতে টানতে হন হন করে চলে গেল একবারও পিছন ফিরল না কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম শূন্য দৃষ্টিতে চেয়ে রইলাম ওর পথের দিকে কতক্ষণ অমন করে দাঁড়িয়েছিলাম খেয়াল নেই হঠাৎ একটা বাচ্চার ডাক শুনে চমকে উঠলাম বাবলু কাকা বাবলু কাকা বাবলু কাকা বাবলু কাকা বলে কে ডাকছে আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে উপরের দিকে তাকালাম দেখি লাল ফ্রক পরে একটা ফুটফুটে সুন্দর মেয়ে জানলার রড ধরে দাঁড়িয়ে আছে তুমি বাবলু কাকা হ্যাঁ তুমি কে আমি ময়না বাহ ভারী সুন্দর ময়না তো আমি তখনও উপরের জানলার দিকে তাকিয়ে আছি আই বাবলু ডাক শুনেই চমকে উঠলাম সামনে তাকিয়ে দেখি দরজার গোড়ায় বৌদি দাঁড়িয়ে আছে আরে বৌদি আমি সঙ্গে সঙ্গে এগিয়ে গেলাম আমি অনেকক্ষণ ধরে তোকে লক্ষ্য করছি তাই নাকি হ্যাঁ তবে ভাবতে পারিনি তোকে এমন করে দেখতে পাব কেন কেন আবার তুই তো বালিয়াসা ছেড়ে দিয়েছিস বৌদি হাসলো নিজে ডাকতে সাহস হলো না তাই ময়নাকে বললাম মেজবৌদির তৃপ্তি মাখা মুখখানার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম তাহলে দেখছি আমাকে ভুলে যাননি ছেলেদের মতো মেয়েরাও তো সহজে সব কিছু ভুলে যায় না তাই নাকি আচ্ছা উপরে চল অনেককাল কাল পরে মেজবৌদিকে পাশে পেয়ে ভীষণ ভালো লাগলো পাশাপাশি হাঁটতে হাঁটতে বারবার ওর দিকে দেখছিলাম বারবার কি দেখছিস দেখছি তুমি বিশেষ বদলাউনি তাই কখনো হয় দেখছি তো হয়েছে হঠাৎ মাসিমার ঘরের দিকে নজর পড়তেই জিজ্ঞাসা করলাম মাসিমা কোথায় মা তো অনেককাল হল মারা গিয়েছেন কি হয়েছিল বিশেষ কিছু না সামান্য একটু জ্বর হয়েছিল তাতেই ফেল করলেন তাহলে বিশেষ কষ্ট পাননি একটুও না মন্টুদার কি খবর কি আবার খবর অফিস আর মোহনবাগান নিয়েই কাটিয়ে দিচ্ছে উপরে গিয়ে দেখলাম মেজবৌদির ঘর আগের মতোই ছিমছাম গোছানো আছে তবে ঘরের সঙ্গে অ্যাটাচড একটা নতুন বাথরুম হয়েছে মন্টুদার সিগারেট কেসটাও ঠিক আগের মতো আছে সেই আগের মতো একবার নিজের হাতে তুলে নিলাম খুললাম দেখলাম সিগারেট খাস্তা একটা নে তুমি পাগল হয়েছ কেন বাজে লুকোবার চেষ্টা করছিস তুমি তো আচ্ছা লোক তুই সিগারেট টানতে টানতে পটলের সঙ্গে গল্প করছিলি আমি বুঝি দেখিনি তাহলে সে কথা বলবে তো সত্যি মন্টুদার সিগারেট কেস থেকে একটা সিগারেট বের করে ধরালাম বৌদি একটু বেরিয়ে গেলেন দু এক মিনিটের জন্য তারপরই ঘুরে এলেন ময়না কোথায় চাকরটার সঙ্গে বেরিয়ে গেল এক্ষুনি আসবে ওর বয়স কত হল এখনও পুরো পাঁচ হয়নি ও তোমার মতোই সুন্দরী হবে আমি আবার সুন্দরী হলাম কবে আগেও ছিলে এখনো আছো তবে দুঃখ কি জানিস তুই আর আমার শাশুড়ি ছাড়া আর কেউ আমাকে সুন্দরী বলল না কেন মন্টুদা ও আমার প্রশংসা করবে করে না বুঝি জীবনেও না গোলাপ বাগানের মালিক কি গোলাপের মর্যাদা রাখতে পারে মেজ বৌদি আলতো করে আমার গালে একটা চর মেরে বলল বাজে বকিস না চর মারার অভ্যেসটা এখনও আছে একটু পরেই ময়নাকে নিয়ে চাকর ফিরে এলো মেজ বৌদি বেরিয়ে গেলেন আমি ময়নাকে ডাক দিলাম শোন ময়না দরজার কাছে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করলো তুমি আমায় ডাকছ হ্যাঁ কেন এমনি আদর করব। বাপি আর মা আমাকে আদর করে তাই নাকি হ্যাঁ আমিও তোমাকে আদর করব। কেন আমি যে তোমার কাকু হই কাকু কি রাস্তায় থাকে আচ্ছা তুমি কাছে এসো সব কথা বলবো ময়না খানিকটা এগিয়ে এসে বললো আরও কাছে আসব হ্যাঁ অনেক কাছে একেবারে আমার কোলের মধ্যে ঠিক মেজবৌদির একটা ছোট্ট সংস্করণ ওকে আদর করতে করতে একবার এক মুহূর্তের জন্য মনে হলো আমি মেজবৌদিকেই আদর করছি আমি চমকে উঠে তাড়াতাড়ি ময়নাকে ছেড়ে দিলাম আর কাছে ধরে রাখতে পারলাম না লজ্জা করল যাও এবার তুমি খেলতে যাও ছোট ময়না চলে যেতেই বড় ময়না খাবারের প্লেট হাতে করে ঘরে এলেন এই সময় কেউ কিছু খায় বৌদিকে দেখেই প্রশ্ন করলাম বৌদিও নির্বিবাদে বলল কেউ খায় কিনা জানি না তবে আমি দিলে তুই নিশ্চয়ই খাবি কি করে জানলে আমি জানি কিন্তু কি করে মেয়েরা জানতে পারে কি জানতে পারে জানতে পারে কে কথা শুনবে কে শুনবে না আমি তোমার কথা শুনবো তা জানলে কেমন করে মেজবুদি হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলল আমি তোর সব কথা জানি কথাটা শুনে চমকে উঠলাম ভয় পেলাম সত্যি কি মেজবুদি আমার সব কথা জানে চন্দনা আমাকে ভালোবাসত ওকে না দেখতে পেলে আমার তেমন ভালো লাগতো না সব জানে নাকি নাকি মায়াকে কদ বেলে এনে দিতাম সে কথা জানে অথবা কি মেজবৌদি ঘুমিয়ে থাকলে আমি যেমন মোহগ্রস্ত হয়ে দেখতাম দেখে খুশি হতাম আনন্দ পেতাম তা কি ও টের পেত না না তা কি করে সম্ভব ঘুমিয়ে থাকলে কি সেসব টের পাওয়া যায় ভালো কথা উঠে ওর ব্লাউজের টিপকল খোলা দেখে আমার সম্পর্কে কিছু ভাবেনি তো ভাবেনি তো আমি চুরি করে ওকে দেখছিলাম আমার চোখ মুখ দেখে বুঝতে পারেনি তো আমার মনের অবস্থা তার মানে স্বাভাবিক হয়ে প্রশ্ন করলাম মানে আবার কি জানি তুই আমায় ভালোবাসিস তুই আমার কথা শুনবি ভালোবাসি কথাটা শুনেই লজ্জায় লাল হয়ে উঠল আমার সারা মুখ বললাম বলো তোমাকে আমার ভালো লাগে ওই একটু বেশি ভালো লাগাকেই ভালোবাসা বলে তাই নাকি তা তো আগে জানতাম না বুঝতাম না কিন্তু এখন মনে হচ্ছে মেজবৌদি ঠিকই বলছে সত্যি ওকে আমার খুব ভালো লাগত প্রায় চন্দনার মতো রোজ একবার মেজবৌদিকে না দেখলে ভালো লাগত না বাসে না গিয়ে ট্রেনে যাতায়াত করলে মেজবৌদির বাড়ির সামনে দিয়ে যেতাম না দেখা হতো না দিন কাটত সন্ধ্যাও পার হতো কিন্তু তারপর কিছুতেই পড়তে বসতে পারতাম না আর কেউ না বুঝলেও আমি ওকে দেখার জন্য ছটপট করতাম ফিজিক্স ছেড়ে কেমিস্ট্রি কেমিস্ট্রি ছেড়ে অঙ্ক নিয়ে বসতাম তবু মন বসত না শেষ পর্যন্ত সত্যি সত্যি একবার মেজ বৌদিকে দেখতে যেতাম না গিয়ে পারতাম না কিরে এখন এলি ভাবলাম একবার ঘুরে যাই আমিও তোর কথাই ভাবছিলাম মেজু বৌদি আমার কথা ভাবছিল শুনে গর্বে আনন্দে আমার বুক ভরে উঠত আমার কথা ভাবছিলে কেন রোজ তোর সঙ্গে আড্ডা দিয়ে এমন হয়ে গিয়েছে এমন হয়ে গিয়েছে মানে একদিন তুই না এলেই কেমন খারাপ লাগে ঘরের চারপাশ দেখে জিজ্ঞাসা করলাম মন্টুদা কোথায় কোথায় আবার তাসের আড্ডায় মাসিমা মা তো সন্ধে হতে না হতেই ঘুমিয়ে পড়েন আমি বেশ বুঝতে পারতাম একটা শূন্যতার বেদনা সব সময় কষ্ট দিত মন্টুদার মতো লোক হয় না এমন সৌম্য শান্ত স্বল্পবাক লোক সারা বালিগ্রামে খুব কম আছে বাড়ির ছেলে হয়েও সঙ্গীত নৃত্যচর্চার নাম করে রাতের অন্ধকারে অলিতে গলিতে যাবার অভ্যেস নেই তাছাড়া মাসিমার মতো মন্টুদাও অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ কোনো ঝুরঝামেলায় নেই অনার্স নিয়ে বিয়ে পাশ করার পরেই সাহেবী কোম্পানিতে মোটা মাইনের চাকরি ভাড়াটের টাকায় সংসার চালাতে হয় না মন্টুদা রসিদ লেখেন কিন্তু টাকাটা মাসিমার মাসিমা মাঝে মাঝেই বকাবকি করেন হ্যাঁ রে সোনা খোকা টাকা দিয়ে আমি কি করবো রে কি করবে তা আমি কেমন করে বলবো তবে ওটাকার টাকার মালিক তুমি তুই কি আমাকে খেতে পড়তে দিচ্ছিস না যে আমার টাকা লাগবে মন্টুদাকে চুপ করে থাকতে দেখে মাসিমাই আবার শুরু করেন হরিসভায় কেত্তন শোনার পরে রোজ কিছু দিই কিন্তু তা তো বৌমাই দিয়ে দেয় মন্টু আর দেরি করতে পারে না তাসের আড্ডায় সবাই অপেক্ষা করছে ঘর থেকে বেরুতে বেরুতে বলে ও সবই হরিসভায় দিয়ে দাও শেষ পর্যন্ত ওই ভাড়ার টাকা মেজ বৌদির কাছেই আসে তবে মন্টু জানে না জানতে পারে না আমি জানি আমার সামনেই মাসিমা অনেকবার বৌদিকে টাকা দিয়েছেন আমাদের উদয়সংঘের সরস্বতী পুজো বা লাইব্রেরির জন্য মেজবদি রেগুলার চাঁদা দিত একবার ডেকোরেটরের বিল পেমেন্ট করতে না পারায় ভীষণ বিপদে পড়েছিলাম মেজবদি জানতে পেরে বিলের পুরো বেয়াল্লিশ টাকাই দিয়েছিল টাকাটা নিতে আমার ভীষণ লজ্জা করেছিল তোমার টাকা নেওয়া কি ঠিক হবে অন্যায় কী হবে যদি মন্টুতা জানতে পারেন আমি কি তাকে বলতে যাচ্ছি তা বলবে না কিন্তু তবুও যদি কোনো রকমে জানাজানি হয়ে যায় কিভাবে জানাজানি হবে রসিদ বইতে তোমার নাম দেখে যদি কথায় কথায় কেউ বলে ফেলে রশিদ বইতে আমার নাম লিখবি কেন এর নাম লিখে দশ বিশটা রশিদ কেটে ফেলে দে অনেক দিন পর হঠাৎ মেজু কাছে ভালো লাগা ভালোবাসার কথা শুনে আমার অনেক কথা মনে পড়ছে হ্যাঁ রে বাবলু তোর সেই স্ট্রাইপ দেওয়া শার্টটা কোথায় রে আছে পড়িস না কেন তো রোজ রোজ এই স্কাই কালারের শার্ট পরবি না তো কেন তোমার ভালো লাগে না বুঝি ভালো লাগে কিন্তু ওই শার্টটা পরলে তোকে আরও ভালো দেখায় কয়েকটা টুকরো টুকরো মেঘ দিয়ে যেমন সারা আকাশ ভরা যায় না তেমনি কয়েকটা টুকরো টুকরো ভালো লাগা ভালোবাসা দিয়েও মানুষের মন ভরে না পরিতৃপ্ত হয় না রাতের আকাশে চাঁদের আলো ভালো লাগে কিন্তু সে আকাশ তারকাহীন হলে সৌন্দর্য হারায় চাঁদের বৈশিষ্ট্য ম্লান হয় মেজবৌদির মনের মধ্যেও কেমন যেন একটু ম্লান আভা সবসময় লুকিয়ে থাকত স্বামীর ভালোবাসা পেলেও প্রাণ ভরে তার সান্নিধ্য না পাওয়ায় মেজবৌদির মনের মধ্যে একটা চাপা অতৃপ্তি অপূর্ণতার ভাব সামান্য ব্যর্থতার গ্লানি ওকে সব সময় কষ্ট দিত ওই অতৃপ্তি অপূর্ণতার জন্যই কি মেজবৌদি আমাকে কাছে টানত গুণগ্রাহী ছাড়া কি রূপ যৌবনের সার্থকতা নেই মিষ্টির প্লেটটা সেন্টার টেবিলে রেখে মেজবৌদি এমনভাবে আমার দিকে চাইল যে আর কিছু বলতে পারলাম না মুখ নিচু করে নিঃশব্দে সব মিষ্টি খেয়ে নিলাম কদিন আছিস আমি কাল ভোরেই চলে যাব সে কি রে হ্যাঁ আমাকে যেতেই হবে রাত্রিরটা বালিতে থাকবি তো না মেজবৌদি একটু দেখাশোনা করেই ফিরে যাব আমি উঠে দাঁড়াতেই মেজবৌদি বলল ফেরার পথে দেখা করবি তো আমি হাসলাম একবার ময়নাকে ডেকে দাও মেজবৌদি নিজে গিয়েই ময়নাকে ও ঘর থেকে নিয়ে এলো আমি ওকে একটু আদর করলাম আমি যাচ্ছি আবার পরে আসবো কেন আবার আসবে কেন তোমাকে আদর করতে আসব আমি তো ঘুমিয়ে পড়ব ঘুম থেকে তুলে আদর করব ঘুম থেকে উঠেই আমি কাঁদব তুমি তো খুব ভালো মেয়ে তুমি কাঁদবে কেন না আমি কাঁদব ময়না আর দেরি করল না পুতুল নিয়ে খেলা করতে করতে ও ঘরে চলে গেল আমিও মেজবউদির সঙ্গে হ্যান্ডশেক করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সামনেই একটা পুকুর দিকের রাস্তাটা বালি বাজারে গেছে সামনের রাস্তা দিয়ে সরখেল পাড়া যাওয়া যায় আমি বাঁ দিকের রাস্তা দিয়ে যাব এই তিন রাস্তার মোড়ে শ্মশানকালী পুজো হতো ওই তো ফুল বেলপাতা পড়ে আছে কেউ ওখানে পা দেয় না অনেকে আবার হাত তুলে প্রণাম করে গঙ্গা স্নান করে ফেরার পথে অনেক বুড়ো বুড়ি ওখানে গঙ্গা জল ঢালেন আমি প্রণাম করলাম না গঙ্গা জলও ঢাললাম না কিন্তু মুহূর্তের জন্য দাঁড়ালাম দশ বারো বছর আগে বালিগ্রামে কলেরা বসন্তে প্রায় পাইকারি হারে মানুষ মরত তাই তো পাড়ায় পাড়ায় রক্ষাকালী শ্মশানকালী পুজো এক রাত্রের ব্যাপার কিন্তু তবুও কি এলাহি কাণ্ড হতো কি খবর তুমি এখানে একেবারে পাশ থেকে একটা মেয়ের গলা শুনে চমকে উঠলাম তাকিয়ে দেখি শান্তি আমার মুখ দিয়ে বেরিয়ে গেল তুমি এখানে শান্তি হাসলো আমার বাড়ি এখানে কিন্তু তুমি তো রাজধানীর বাসিন্দা এবার সামলে নিয়ে বললাম এই তোমাদের সঙ্গে দেখাশোনা করতে এলাম এত বছর পরে মনে পড়ল আমি তো তবু এসেছি কিন্তু তোমরা তোমরা তো কোনোদিন আমাকে দেখতে যাবে না গেলেও কি দেখা পাবো তুমি তো এখন অনেক উপর তলার লোক তাই নাকি নিশ্চয় তুমি বুঝি খুব নিচু তলার লোক কোনো মতে মাস্টারি করে পেট চালাচ্ছি নিচু তলার লোক ছাড়া আবার কি মাস্টারি করছো নাকি হ্যাঁ কতদিন বহুকাল একবার দিল্লি এসো বছর দুই আগে স্কুল থেকে আমরা একদল টিচার গিয়েছিলাম সেবার টিচারদের সঙ্গে গিয়েছিলে এবার স্বামীর সঙ্গে এসো একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শান্তি বলল বিয়ে করলেই সব মেয়ের ভাগ্যে স্বামী জোটে না তার মানে সে দীর্ঘ ইতিহাস রাস্তার উপর দাঁড়িয়ে শান্তির সঙ্গে কথা বলছি তাছাড়া ওর কথা শুনে মনে হল আলোচনা দীর্ঘ না হওয়াই ভালো পার্সের মধ্যে থেকে একটা ভিজিটিং কার্ড বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম আমার ঠিকানা রইল এসো শান্তি হাসল আমার মতো মেয়ে গেলে তোমার স্ত্রী কিছু মনে করবে না এখনো সে সৌভাগ্য আমার হয়নি তুমি বিয়ে করনি না কেন বিয়ে করলে বউ পাব কিন্তু ভালোবাসা পাব কি শান্তি আর প্রশ্ন করল না মুখ নিচু করে দাঁড়িয়ে বলল চলি আর দেরি করলে ট্রেন ধরতে পারবো না আমার জবাবের অপেক্ষা না করেই শান্তি চলে গেল আমি বারুচ্চেপাড়ার রাস্তা ধরে এগোতে শুরু করলাম শান্তি বেনিমাধব বাবুর একমাত্র মেয়ে শান্তি বরাবরই একটু আদুরে আমরা বলতাম ন্যাকা বলার অবশ্য কারণ ছিল বোধ হয় আমার চাইতে বছরখানেকের ছোট কিন্তু বরাবরই গায়ে পড়ে ভাব জমাতে চেষ্টা করত একটু ফাঁকা রাস্তায় আমাকে দেখলেই কথা বলতো কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে মুখোমুখি হতেই শান্তি বলত তোমার ওখানেই যাচ্ছিলাম কি ব্যাপার একটা ছোট স্লিপ আমার হাতে এগিয়ে দিয়ে বলল কলেজ থেকেই বইটা এনে দেবে স্লিপটা না পড়েই বললাম তোমাদের কলেজে নেই আমাদের কলেজে থাকলেও পাওয়া যায় না আমি জানতাম ওর সঙ্গে তর্ক করা বৃথা কারণ ও একটু কথা বলবার জন্যই বইটার কথা আমাকে বলল ও বই আনার অনুরোধ করলো তারপর আমি বই এনে দেবো ও বই ফেরত দিতে দেরি করবে আমি তাগাদা দেব অথবা নিজে এসে জানাবে পরে দেবে এভাবেই তো ভাব জমবে তখনকার দিনে কলেজের পাড়ার ছেলেমেয়েরা তো এইভাবেই ভাব জমাত ভালোবাসার খেলা খেলত আকাশের চাঁদ চাইলেও পাওয়া যায় না বলেই সব শিশু চাঁদকে ভালোবাসে আয় আয় চাঁদ মামা বললেই সে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে কিন্তু যা হাত বাড়ালেই পাওয়া যায় যাকে পাবার জন্য কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না সাধন করতে হয় না তাকে কোনো শিশু কোনো মানুষই চায় না ভালোবাসে না শান্তিকেও আমি ভালোবাসতাম না বরং ঘেন্না করতাম ওর রূপ যৌবন নিয়ে বিকাশ বা শ্যামলের সঙ্গে হাসাহাসি করতাম একবার তো একটা টেনিস বল কাদা মাখিয়ে ওকে ছুঁড়ে মেরেছিলাম এত বছর পর হঠাৎ আজ এখন মনে হলো অমন করে বল ঝুড়ে মারা ঠিক হয়নি ওর ব্যথা লেগেছিল কষ্ট হয়েছিল একবার পিছন ফিরে তাকিয়ে দেখলাম না শান্তিকে দেখা যাচ্ছে না ওকে দেখতে পেলে দৌড়ে গিয়ে হয়তো সেদিনের অন্যায়ের ক্ষমা চাইতাম এতক্ষণে খেয়াল হলো ওর ঠিকানাটা জানা হলো না বেনীমাধব বাড়িতে গেলে ঠিকানাটা জানা যাবে কিন্তু হঠাৎ এত বছর পর ওদের বাড়িতে হাজির হয়ে শান্তির ঠিকানা চাওয়া কি ঠিক হবে বোধ হয় না ভাবতে ভাবতে এগিয়ে চলেছি রাস্তাটা সাপের মতো এঁকে বেঁকে চলেছে আমিও এতদিন পর বালিতে এসে সোজা চলতে পারছি না এঁকে বেঁকে যাচ্ছি মনের মধ্যে কেমন যেন লাগছে এতদিন পর বালিতে এসে যে আনন্দ যে চাঞ্চল্য অনুভব করবো ভেবেছিলাম তা পাচ্ছি না কেমন যেন অস্বস্তি বোধ করছি মনের মধ্যে শরীর খারাপ লাগছে নাকি হাঁটতে হাঁটতে বাঁ হাত দিয়ে ডান হাতের নারীটা একবার দেখলাম একবার কপালে হাত দিলাম কই কিছু হয়নি তো সব ঠিক আছে আসল কথা মনের মধ্যে যে ছবিগুলো যেভাবে টাঙানো ছিল এখন আর সেভাবে দেখতে পাচ্ছি না কোনো ছবি ঝরে পড়ে গেছে কোনো ছবি বেঁকে গেছে কোনো ছবি আবার ধুলোবালিতে ভরে গেছে ওই রথওয়ালা বাড়ির সামনে দিয়ে কে আসে মনে হচ্ছে চিনি খুব ভালো করে চিনি কি যেন ওর নাম আগেও কি ওর চশমা ছিল ঠিক মনে পড়ছে না ওর দাদা খুব ভালো ফুটবল খেলতেন না হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে একবার শিল্ডের খেলায় হ্যাট্রিক করায় সব কাগজে ছবি ছাপা হয়েছিল সেদিন সারা গ্রামের সমস্ত মানুষ ওর জন্য গর্ববোধ করছিল এবার মনে পড়েছে ব্যানার্জি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ওড়াই ওরাই মালিক এমন কিছু নয় মাসে মাসে হয়তো দু আড়াই হাজার টাকা আয় হতো ওই ছোট্ট কারখানা থেকে কিন্তু তখনকার দিনে সে এক বিরাট ব্যাপার ছিল পাড়ার সবাই ওদের খাতির করত অনেকে তো ভয় করত আর কোনো বাড়ি নয় সারা পাড়ার মধ্যে শুধু ওদের বাড়ি বছর বছর রং হতো ওদের একটা ভাঙা অস্টিন গাড়ি ছিল ধাক্কা না দিলে সে গাড়ি কোনোদিন স্টার্ট হতো না ওর কাকা কানাইদা ব্যানার্জি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের আসল মালিক গাড়ির মধ্যেই বসে থাকতেন আর কারখানার চার পাঁচজন ছেলে ধাক্কা দিয়ে গাড়ি স্টার্ট করাত মাঝে মাঝে আমিও গাড়ি ধাক্কা দিতাম পরে দিতাম না ওর কাকা এক নম্বরের ছোট লোক ছিল পাড়ার বহু ভদ্র ছেলে ওর কারখানায় পার্ট টাইম কাজ করত আমার কয়েকজন বন্ধুও কাজ করত ওর কাকা মাঝে মাঝেই দপ করে জ্বলে উঠত কি বিশ্রী নোংরা ভাষায় ওর কাকা ওই সব ছেলেদের গালাগালি দিতেন তা মুখে আনা যায় না কথায় কথায় বাপ মা তুলে গালাগালি কখনো কখনো জুতো দিয়ে পেটাতেন বা লাথি মারতেন আমার এক বন্ধু গনাকে ওইভাবে মারার আর গালাগালি দেবার পর থেকে আমি ওর ভাঙা অস্টিনে ধাক্কা লাগাতাম না ওই গাড়িতে হাত দিতে ঘেন্না করত সুযোগ হলে রাত্রির অন্ধকারে সারা গাড়িতে গোবর মাখিয়ে রাখতাম একবার ঠিক করেছিলাম আমরা তিন চার জনে গাড়ির মধ্যে পায়খানা করব কিন্তু তার হয়ে ওঠেনি তবে ধারালো ছুরি দিয়ে টায়ার কেটেছি অনেকবার সুশীল না আরে বাবলু কেমন আছিস মোটামুটি একরকম মোটামুটি একরকম কেন ভালোই আছিস কি বল সুশীল হাসল তোর মতো ভালো নেই আমিও হাসলাম আমি খুব ভালো আছি নাকি একশোবার তুই যে একটা কেউ কেটা হয়েছিস তা সবাই জানে সুশীল আমার দিকে তাকালো কি করছিস কারখানা দেখাশোনা করছিস কারখানার সঙ্গে আমাদের আর কোনো কানেকশান নেই তার মানে আমরা তো আলাদা হয়ে গেছি কারখানা এখন শুধু কাকার কাকার মানে কানাইদার হ্যাঁ কানাইদা কেমন আছেন কাকার তো প্যারালিসিস হয়েছে শিখিরে মুখে উৎকণ্ঠা প্রকাশ করলেও মনে মনে যেন খুশি হলাম বহুকাল তো কাকা শয্যাশায়ী ডান দিকটা একেবারে পড়ে গেছে হাঁটা চলা সব কিছু বন্ধ আবার সমবেদনা জানালাম তাহলে তো বড় কষ্ট পাচ্ছেন বিশেষ করে এত অ্যাক্টিভ লোকের পক্ষে শুয়ে থাকা ওরা ওদের কাকাকে বরাবরই নেতাজির মতো দুঃসাহসিক জামশেদ টাটার মতো সম্পন্ন শিল্পপতি আচার্য প্রফুল্লচন্দ্রের মতো মানবদরদি ও আরও কত কি ভাবত তাই তো বলল সত্যি কাকার জন্য ভীষণ দুঃখ হয় মনে মনে ভগবানকে শতকোটি প্রণাম জানালাম বললাম তুমি যে এত তাড়াতাড়ি ওকে হিসেব নিকেশ বুঝিয়ে দেবে ভাবতে পারিনি যে হাত যে পা দিয়ে কানাইদা ওই গরিব ছেলেগুলোকে চোরের মতো মারত সেই হাত পা যদি হয়তো আরও কিছু ভাবতাম কিন্তু বাধা পড়ল সুশীল জিজ্ঞাসা করল আমার বাসায় আসছিস তো তোর বাসায় মানে আমি চৈতন্যপাড়ায় বাসা করেছি কতদিন বিয়ের পরই কেন বিয়েতে বুঝি বাড়িতে মত ছিল না আর বলিস না বাড়ির সব এমন কনজারভেটিভ যে তোকে কি বলবো সুশীল নিজেও যে খুব প্রগতিবাদী তা আমি কোনোদিনই মনে করিনি আজও করলাম না সুতরাং সে কথা এড়িয়ে শুধু জানতে চাইলাম তোর শ্বশুর কোথায় খুব আগ্রহের সঙ্গেও বলল এই তো ঘোষ পাড়ায় যাবি শালাশালিদের কাছে তোর কথা অনেক বলেছি গেলে সবাই খুব খুশি বুঝলাম ওপার বাংলার মেয়ে তবু একটু নাকামি করে জিজ্ঞাসা করলাম এখানকারই মেয়ে বুঝি বাড়িওদের নোয়াখালি তবে খুব ভালো ফ্যামিলি দারুণ প্রোগ্রেসিভ ওর কথায় আমি না হেসে পারলাম না ঠাট্টা করে বললাম যে বাঙালদের এত ঘেন্না করতিস সেই বাঙালদের ঘরের মেয়েকেই বিয়ে করলি সুশীল দাঁত বের করে একটু হাসল আমি বললাম চলি আবার দেখা হবে আমার বাসায় আসছিস তো না রে আজকে আর সময় হবে না এর পরের বার এলে কিন্তু পারুল খুব খুশি হতো আমি আবার ঠাট্টা করে বললাম আমার মতো ব্যাচেলারের সঙ্গে তোর স্ত্রীর আলাপ করিয়ে দেওয়া কি ঠিক হবে আগের বালিগ্রাম আর নেই খানা ডোবা নালা নর্দমা আগের মতো থাকলেও ফাঁকা জায়গা সব ভরে গেছে নতুন নতুন বাড়ি উঠেছে নতুন বাড়িতে নতুন নতুন লোক আমি এসব বাড়ির কাউকে চিনব না বলে একবার দেখে চোখ ঘুরিয়ে নিয়েছিলাম সুশীলের সঙ্গে কথা বলছিলাম হঠাৎ একটা নতুন বাড়ির জানলা দিয়ে উঁকি সুশীল কার সঙ্গে বক বক করছিস দিল্লি থেকে বাবলু এসেছে আমাদের বাবলু তবে আবার কোন বাবলু সুশীলের কথা শেষ হতে না হতেই লুঙ্গি গেঞ্জি পরে একজন বেশ বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কী রে কখন এলি আমি ঠিক চিনতে পারলাম না সাধারণভাবে উত্তর দিলাম এই এক্ষুনি আয় ভিতরে আয় আজকে একটু তারা আছে বাজে চালিয়াতি না করে ভিতরে আয় কথাটা শুনেই খারাপ লাগলো বললাম আপনাকে ঠিক চিনতে পারছি না তো সুশীল হাসতে হাসতে বলল ও আমাদের বিশু। কিন্তু ব্যাটা ব্যবসা করে এমন ফুলতে শুরু করেছে যে চেনার উপায় নেই বিষু ভট অবাক হয়ে একবার বিষুর দিকে তাকিয়ে বললাম মাই গড কি মোটা হয়েছিস রে সুশীল ফিসফিস করে বলল ব্যাটা মাল টেনে টেনেই হাতি হবে কলেজে উঠেও সিগারেট খেতাম না তবে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়লে মাঝে মাঝে খেতাম না খেয়ে পারতাম না একবার পুজোর সময় আমরা দল বেঁধে কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেদিন আমরা সবাই ক্যাপস্টান টেনেছিলাম শুধু বিষু টানেনি ও নস্মি নিচ্ছিল ঘুরতে ঘুরতে লেকে গিয়ে ওকে আমরা সবাই মিলে অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু তবুও আমাদের অনুরোধ রাখল না আমি সেই সব দিনের কথা ভাবতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে পড়ছিলাম ইতিমধ্যে সুশীল চলে গেছে বললাম নস্যি তাহলে ছাড়লি বিশু আবার লুঙ্গিটা সামলাতে সামলাতে বলল আরে মাল টানে সব ব্যাটাই বদনাম হয় বিশু ভটাজের বিষুর সঙ্গে গল্প করার প্রবৃত্তি আমার ছিল না কিন্তু তবু ওর জীবন কাহিনী একটু জানার আগ্রহ চেপে রাখতে পারলাম না কিসের ব্যবসা করছিস বউবাজারে একটা জুতোর দোকান করেছি পুরুৎ ঠাকুরের ছেলে জুতোর ব্যবসা করছে সুশীল ঘোষ পাড়ার পারুলকে বিয়ে করেছে হলু কি বালি গ্রামে এই কবছরে সব কিছু উল্টে পাল্টে গেল ভারী মজা লাগছে না জানি আরো কত কি দেখব শুনব এত মজা দেখতে পাবো জানলে পুরো দিনটাই এখানে কাটাতাম সুশীলের বউ দেখতাম বিশুর মদ খাওয়া দেখতাম ভালোই করেছিস ব্যবসার মতো জিনিস আছে বিশু অনেকবার চা খেতে বলল আমি রাজি হলাম না অনেক করে বুঝিয়ে বললাম তবুও না বান্দা তোর পশায় চা খেয়ে কি শান্তি পাবো তার চাইতে সামনের বারে একটা বোতল নিয়ে বসা যাবে কি বল তুই আসবি কি ইসুর কানে কানে ফিস ফিস করে বললাম মাল খেতেও আসব না বালিতে এলে এই এক বিপদ এত জানাশোনা লোক যে রাস্তায় গল্প করতে করতেই সময় ফুরিয়ে যায় শেষ পর্যন্ত নিজেদের বাসায় গিয়ে একটু বসেই তারপর উঠে পড়তে হয় দাদা বৌদি অত্যন্ত অসন্তুষ্ট হয় আমাকে ভুল বোঝে ভাবে আমি ওদের দূরে সরিয়ে রাখতে চাই তারপর খাবার দাবার দিলে খাই না খেতে পারি না রাস্তাতেই কোনো না কোনো বাড়িতে খেতেই হয় আপত্তি করলেও শোনে না এই তো মেজ বৌদিকে কত করে বললাম কিন্তু শুনল কি আমার কথা আজও বৌদি রাগ করবে একেই তো বৌদির বোনকে বিয়ে করিনি বলে বৌদির মনে অভিমান জমে আছে অনেক চেষ্টা করেও বৌদিকে আমার কথা বোঝাতে পারিনি আজকাল আর বোঝাবার চেষ্টা করি না যে বুঝবে না তাকে বোঝাবার চেষ্টা করে লাভ নেই যাকে ভালো লাগে না যাকে পছন্দ করি না শুধু দাদা বৌদিকে খুশি করার জন্য তাকে বিয়ে করা যায় অন্তত আমার পক্ষে অসম্ভব ওই তো রূপের ছিঁড়ি তারপর ম্যাট্রিক ফেল শুধু কোমর দুলিয়ে হাঁটতে পারে বলেই কি বৌদির বোনকে বিয়ে করা যায় হাঁটতে হাঁটতে বৌদির বোনের কথাই ভাবছিলাম তখন দাদার নতুন বিয়ে হয়েছে বৌদির বোনের সঙ্গে ঠাট্টাই আর কি করতাম মন্দ লাগতো না সেবার দোলের দিন বোধ হয় একটু বাড়াবাড়ি হয়েছিল আমি হয়তো অতটা বাড়াবাড়ি করতাম না কিন্তু সুলেখা এমন ফাজলামি শুরু করলো যে শেষ পর্যন্ত আমি হঠাৎ জড়িয়ে ধরে আচ্ছা সে আবির নাম আখিয়ে পারলাম না বৌদি ভাবলো আমি বোধহয় ওর বোনের প্রেমে পড়েছি কিছু দিনের মধ্যেই বৌদি একদিন ঢিপ করে প্রণাম করে জিজ্ঞাসা করলাম মাসিমা আমায় চিনতে পারছেন নিকেলের ফ্রেমের চশমাটা একটু হাত দিয়ে ধরে মাসিমা আমার মুখের দিকে চেয়ে বললেন তুই কে আমি তো চিনতে পারছি না আমি বাবলু কোন বাবলু শঙ্করের বন্ধু বাবলু মাসিমা এক গাল হাসি হেসে বললেন নার খেলের সন্দেশ আমিও হাসলাম হ্যাঁ ঠিক ধরেছেন তো তো নারকেল সন্দেশ খাবার গল্প এখনো আমি কতজনকে করি জানিস তাই বুঝি হ্যাঁ রে গল্প করার মতো ব্যাপারই বটে মাসিমার ছোট ছেলে শঙ্কর আমার খুব বন্ধু ছিল সময় পেলেই শঙ্করদের বাড়িতে গিয়ে আড্ডা দিতাম একবার মাসিমা বাড়ির সবাইকে নিয়ে কল্যাণেশ্বর তলায় পুজো দিতে গিয়েছেন বাড়িতে শুধু শঙ্কর ছিল আমি গিয়ে হাজির ভীষণ খিদে পেয়েছিল দুজনে মিলে অনেকক্ষণ অনেক খোঁজাখুঁজির পর অনেকগুলো নারকেলের সন্দেশ পেলাম একটা একটা করে সবগুলো আমি খেয়ে ফেললাম পরে শুনি ওগুলো লক্ষ্মী পুজোর জন্য মাসিমা তৈরি করেছিলেন ঘটনাটা জানাজানি হবার পর থেকে মাসিমা আমাকে প্রায় নারকেলের সন্দেশ খাওয়াতেন আর ওদের বাড়িতে আমার নামই হয়ে গেল নারকেলের সন্দেশ এতদিন পর মাসিমাকে দেখে সেই সব ছেলে মানুষের কথা মনে না করে পারলাম না মাসিমা শঙ্কর কোথায় ছোট খোকা তো বিলেতে তুই জানিস না না আমি তো অনেক অনেকদিন এদিকে আসি না তুইও তো অনেক কাল বিদেশে জানবি কেমন করে মাসিমা থেমে বললেন ও তো এখন মস্ত বড় ডাক্তার এত ভালো ডাক্তার যে সাহেবরাওকে আসতে দেয় না তবে কবছর আগে এসে বিয়ে করে গেছে তাই নাকি হ্যাঁ ভবানীপুরের চৌধুরী বাড়িতে ওর বিয়ে দিয়েছি বৌমাও খুব ভালো এম এ পাস শুনে ভীষণ ভালো লাগলো শঙ্কর যখন বছরের তখন ওর বাবা মারা যান বর্দার বয়স তখন সবে মাত্র ষোলো তারপর তিনটি বোন সব থেকে ছোট শঙ্কর রেলের সামান্য চাকরি আর বাড়ি ভাড়ার কটা টাকা সম্বল করে কি কষ্টেই ওদের দিন কাটত ম্যাট্রিক পরীক্ষা দেবার পর শঙ্কর তো কিছুদিন কানাইদার ওখানে কাজ করত ঠিক মনে পড়ছে না তবে বোধ হয় মারধর খেয়েই শঙ্কর কানাইদার কাজ ছেড়ে দেয় ও দেশে ফিরবে না নতুন বাড়িটা তৈরি হলেই ফিরবে বলেছে নতুন বাড়ি বানাচ্ছেন বুঝি হ্যাঁ কোথায় এখানে নাকি কলকাতায় না রে এখানে কানাইয়ের জমিতে কোন কানাই ওই তো গুন্ডা কানাই সুশীলের কাকা কানাই আবার কোন কানাই উনি জমি বিক্রি করেছেন কারখানা তো লাটে উঠেছে জমি বিক্রি না করলে ওরা খাবে কি মনে মনে আবার ভগবানকে প্রণাম জানালাম চাকাটা তাহলে পুরো ঘুরে গেছে কি বলেন মাসিমা মাসিমা শুধু একটু হাসলেন নিজের থেকেই বললাম আজ একটু ব্যস্ত আছি পরের এসে নারকেলের সন্দেশ না খেয়ে যাব না কিন্তু ওতে কি আমি ভয় পাই রে বর্দা বৌদি কেমন আছেন ভালোই আছে দাদারা ওরাও ভালো আছে এবার মাসিমা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তুই বলে দিল্লি থাকিস হ্যাঁ মাসিমা বিয়ে করেছিস না আর কবে করবি তুই আর ছোট তো একই বয়সের হ্যাঁ তবে আর দেরি করিস না বাপু কথার মোড় ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম ছোট বাড়ির খবর কি মোটামুটি ভালোই তবে ঠাকুরপু প্রেসারে বড় কষ্ট পাচ্ছে তাই নাকি হ্যাঁ দেখলাম ছোট খুকি এসেছে ঠাকুরপোকে দেখতে ছোট খুকি ওদের ছোট খুকি আমার চন্দনা চন্দনার বিয়ে হয়ে গেছে আমার জন্য অপেক্ষা করল না ও বাড়ির শুধু শঙ্কর জানত আমি ওর খুট তো বোন চন্দনাকে ভালোবাসতাম আর কেউ না বোধহয় সংকট থাকলে এমন হতো না ছোট খুকির কোথায় বিয়ে হয়েছে বিয়ে আর হলো কোথায় বিয়ে করল নিজে পছন্দ করে বিয়ে করেছে বুঝি তা তো বটেই তাও আবার একটা কায়েদের ছেলেকে আমার সেই চন্দ্রনা নিজে পছন্দ করে বিয়ে করেছে পারল একবারও আমার কথা মনে পড়ল না ও যে বলেছিল অপেক্ষা করবে ধৈর্য ধরতে পারল না আচ্ছা মাসিমা চলি সত্যি কথা বলতে কি একবার চন্দনার সঙ্গে দেখা করবার জন্যই আজ বালি এসেছি ভেবেছিলাম চন্দনা আমাকে দেখে চমকে উঠে বলবে আর কতদিন শবরীর মতো প্রতীক্ষা করতে হবে বলতে পারো আমি অর্জুনের মতো ভাবতে গিয়েও ঘেন্না করল আমি ঝড়ের পেগে এগিয়ে চললাম এগোতে গিয়ে আরও কয়েকজনের সঙ্গে দেখা হলো কিন্তু বিশেষ কথা বললাম না বলতে ইচ্ছে করল না একবার মনে হল ফিরে যাই দরকার নেই বৌদির সঙ্গে দেখা করে ফিরতে পারলেই ভালো হতো কিন্তু পারলাম না এগিয়ে গেলাম না দেখা করে গেলে অত্যন্ত খারাপ দেখায় বলেই ফিরলাম না বৌদিকে গিয়ে মিথ্যে কথা বললাম জরুরি কাজে আজ সকালে এসেছি রাত্রেই ফিরে যাচ্ছি আজই ফিরে যাবে হ্যাঁ বৌদি একটু হেসে জিজ্ঞাসা করলাম রাজা কোথায় তোমার দাদা ওকে নিয়ে একটা নেমন্তন্ গেছেন আবার মিথ্যে কথা বললাম বলো এসেছিলাম সামনের সপ্তাহে আবার আসব সত্যি হ্যাঁ গো হ্যাঁ বৌদির কাছ থেকে প্রায় পালিয়ে বেরিয়ে এলাম হনহন করে হাঁটতে হাঁটতে বালি থানার দিকে এগোতে লাগলাম মুখ তুলে কারুর দিকে তাকালাম না ডান দিক দিক কোনো দিকে না তাকিয়ে সোজায় গিয়ে চললাম এমনকি বৌদির সঙ্গেও দেখা করলাম না বোধহয় ভুলে গেলাম নাকি ইচ্ছে করল না টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে জিটি রোডের মোড়ে পৌঁছে ট্যাক্সির জন্য একটা গাছের নিচে দাঁড়ালাম একবার মনে হলো শ্মশানের ধারে পটলের চায়ের দোকানে যাই গেলাম না দাঁড়িয়েই রইলাম আমার ঠিকানাটা তোমাকে দিতে ভুলে গেছি শান্তির গলা শুনে চমকে উঠলাম তুমি এখনো দাঁড়িয়ে আছো শান্তি কথা না বলে মুখ নিচু করে পাশে দাঁড়িয়ে রইল আমি আবার কথা বললাম এই অন্ধকারের মধ্যে তুমি এতক্ষণ দাঁড়িয়ে আছো শুধু আজ কেন সারা জীবনই তো আমি অন্ধকারে থাকব না না তা কেন হবে হঠাৎ একটা ট্যাক্সি পেয়ে গেলাম ট্যাক্সির দরজা খুলে ভিতরে যাবার আগে শান্তির একটা হাত চেপে ধরে বললাম দিল্লি এসো তাড়াতাড়ি কেমন ট্যাক্সিটা চলতে শুরু করল রাস্তার পাশে দোকানগুলো রেডিওতে শুনতে পেলাম ভরা থা ভরা থাক সুধায় বিদায় পাত্রখানি ভরা থাক ভরা থাক বাবলুর মতো আমাদের সবারই নিজের মনের গুলি ধরে হাঁটলে এমন অনেক সুখ দুঃখ বিরহের স্মৃতির সাথে মাঝে মাঝেই দেখা হয় এই তো দেখুন না পলক না ফেলতেই যেন দু সাল শেষ হয়ে গেল এভাবেই যা কিছু জীবনে আসে সবই একদিন ফুরিয়ে যায় শুধু থেকে যায় রাশি রাশি স্মৃতি কেমন লাগলো আজকে আপনার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই দু নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক দু সুন্দর সুন্দর স্বপ্নে সেজে উঠুক সবাই ভালো থাকবেন আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষায় থাকবেন আমার গল্প পাঠের এই প্রার্থনা করি